হ্যালো বন্ধুরা আজকে মানে একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে কারণ আমার নাতনি আমার কাছে থাকে ও হোটেল ম্যানেজমেন্ট পড়া পরে কলকাতায় এবারে ও আজকে যাচ্ছে ব্যাঙ্গালোরে চলে যাবে আইটি করতে মাসের জন্যে যাবে তো এই সব এদিক ওদিক করছে আমরা বেরিয়ে গেলাম ওর ছটা পনেরো এরকম ফ্লাইট আমরা তিনটে সময় তিনটে না চারটের সময় বেরিয়ে গেলাম একটা উবের ভাড়া করা যায় প্রচুর লাগেজ হয়ে গেছে লাগেজ তো হবেই কারণ মাসের জন্য যাচ্ছে জিনিসপত্র নিতে হয়েছে মন মেজাজ ভালো নেই খুবই খারাপ লাগছে কিন্তু পড়াশোনার পড়াশোনার জন্য যেতেই হবে জীবনে তো বড়ো হতে হবে তাই না আর আমাদেরকে সব কিছু সহ্য করে যেতে হবে এ দূরে গেছে খুব খারাপ লাগছে খারাপ দূরে চলে যাবে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তবুও মনটা ভাব মানছে না মনটা খুবই খারাপ করছে ছিল আমার কাছে থাকে আমার কাছে ওর ভাইও ছিল ভাইটাও আজকে চলে গেল বাবার কাছে একসাথে দুই ভাই বোন ঘর ফাঁকা পুরো চলে এলাম দমদম এয়ারপোর্টে তো এখানে সব দাঁড়িয়ে আছি ওর মাও কাঁদছে আর আমারও চোখে জল আটকাতে পারছি না ওর সামনে চোখে জল ভাবজি ফেলবো না তবুও যেন মন মানছে না কান্না চলে আসছে ছ মাস থাকবে না সব সময় আমার কাছে থাকে তো কলেজ যায় আর আমার কাছেই থাকে যাই হোক আস্তে আস্তে ওরা ওর ভিতরে চলে যাচ্ছে আমরা দা বাইরে দাঁড়িয়ে আছি কিছু করার নেই জীবনে অনেক কিছু সহ্য করতে হয় তাই সহ্য করছি আমরাও ও বড় হোক এটাই প্রার্থনা করি তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো বড় হওয়া খুব দরকার এই বাড়ি ফিরে এসে মনটা ভীষণ খারাপ